নমস্কার আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে করার জন্য অনলাইনের পদ্ধতিটা কি এবং কি কি ডকুমেন্টস লাগবে কিভাবে আপনি অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করবেন সমস্ত বিষয়টাই এবং অনলাইনে আবেদন করার পর যদি কাগজপত্র কোনো অফিসে জমা দেওয়া হয় সেই সম্পূর্ণ বিষয়টা কিন্তু এখানে আলোচনা করা হবে তো তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নূতন হয়ে থাকেন অবশ্যই আমাদের ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বটন ওটাতে ক্লিক করে দিন এবং ক্লিক করে দেওয়ার পর যে বেল আইকনটা আসবে নোটিফিকেশনের জন্য সেই বেল আইকনে অবশ্যই প্রেস করে রাখুন যাতে আগামী দিনে আমাদের নূতন ভিডিওগুলোর আপডেট সরাসরি আপনার মেলে পৌঁছে যায় তো চলুন ইন্টার পর আমরা সরাসরি কম্পিউটারে দেখুন কাস্ট সার্টিফিকেট করার জন্য যে কাগজপত্রগুলো মেনলি প্রয়োজন সেগুলো আমি এখানে লিস্ট আউট করে রেখেছি যেটা হচ্ছে জাতিগত শংসাপত্র মানে আপনি এসসি এস টি বা ও বিসি যে ও এ হোক বি হোক সেই কাস্টের মধ্যে পড়ছেন কিনা তার জন্য একটা শংসাপত্র এই শংসাপত্র আপনি উনিশশো নব্বই সালের আগের জমির দলিল অথবা আপনার রিলেশনের যদি রিলেশনের মধ্যে কারো কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেখান দিয়ে দিতে পারেন তারপর হচ্ছে আপনি যে পশ্চিমবঙ্গের বাসিন্দা সেই বাসিন্দার জন্য শংসাপত্র ঠিক আছে তারপর হচ্ছে ইনকামের শংসাপত্র ইনকাম সার্টিফিকেট তবে ইনকাম সার্টিফিকেটের ক্ষেত্রে একটা কথা বলে রাখি এসসি এসটি এসসি এবং এসটি দের ক্ষেত্রে ইনকামের কোনো লিমিটেশন নেই কিন্তু ওবিসি দের ক্ষেত্রে ইনকামের একটা লিমিটেশন আছে এখন পর্যন্ত ছ লাখ টাকার নিচে হতে হবে ঠিক আছে তারপর আপনার ফটো লাগবে এবং আপনি যে অনলাইনে মানে আমরা একটু পরেই যে অনলাইনের আবেদন করার পদ্ধতিটা দেখিয়ে দেবো সে অনলাইনে আবেদন করার পর যে ফর্মটা আপনারা পাবেন আগে কি হতো না অফলাইনে ফর্ম পাওয়া যেত সেই ফর্মটা ফিল করে জমা দিতে হতো এখন কিন্তু অনলাইনে ফর্মটা ফিল আপ করার পর আপনার প্রিন্ট আউট বেরিয়ে আসছে সেই প্রিন্ট আউটের সাথে এই যে ডকুমেন্টসগুলো আমি বলছি এক দুই তিন চার পাঁচ করে এই ডকুমেন্টসগুলো সব মানে সাথে নিয়ে একবারে জমা দিতে হয় ঠিক আছে তো এই যে বলা আছে পরিষ্কার দলিল উনিশশো নব্বই সালের আগের হতে হবে আর ইনকাম হতে হবে ছ লক্ষ টাকার নিচে আর একটা রিলেশন যেটা বললাম যদি আপনার ধরুন জাতিগত শংসাপত্রের জন্য আপনার ফ্যামিলির কারোর এস সি এস টি বা ওবিসি সার্টিফিকেট থাকে তো তার সাথে যে রিলেশনটা দেখাবেন তো সেটার জন্য আপনারা এরকম একটা ছক বানিয়ে নেবেন এই দেখুন আমি যে ছকে ধরুন ডি এর সাথে এফ রিলেশন তো এই ছকটা বানিয়ে নেবেন এবং এই ছকটা বানিয়ে নেওয়ার সাথে সাথে ধরুন বি এর সাথে ডি এর যে সম্পর্ক এই সম্পর্কটা কিন্তু ছক বানিয়ে নিলে এবং পঞ্চায়েতে বা মিউনিসিপ্যালিটি পৌর প্রধান বা পঞ্চায়েত প্রধানকে দিয়ে সই করে নিলে হবে না এই যে রিলেশনটা বি এবং ডি এর মধ্যে রিলেশন বা এ এবং বি এর মধ্যে রিলেশন বা এ এবং সি এর মধ্যে রিলেশন এটা কিন্তু আপনাকে সরকারি কাগজপত্র যেমন ভোটার কার্ড আধার কার্ড জমির দলিল এই সমস্ত দিয়ে সম্পর্কটা কিন্তু প্রমাণ করতে হবে ঠিক আছে তো এইগুলো মোটামুটি লাগছে কাগজপত্র তো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অনলাইনের প্রসেস তো অনলাইনের প্রসেসের জন্য আমরা সরাসরি একটি ব্রাউজার অন করছি ঠিক আছে তো গুগল ক্রম অন করেছি গুগল ক্রম অন করার পর আমরা এখানে লিখেছি কাস্ট সার্টিফিকেট আমাদের কিন্তু ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেওয়া থাকবে আর আমি এখানেও লিখে রেখে দিয়েছি দেখুন কাস্ট সার্টিফিকেট ডাব্লিউবি ডট গভ ডট ইন অথবা আপনারা এখান থেকে গিয়ে কাস্ট সার্টিফিকেট লিখবেন কাস্ট সার্টিফিকেট লিখে দেওয়ার পর প্রথমেই যে ওয়েবসাইটটা দেখতে পেয়েছেন এই যে ওয়েবসাইটটা এখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে আমি একদম দেখিয়ে দিচ্ছি ক্লিক করার পরে দেখুন সিটিজেন কর্নার এখানে এটা হচ্ছে ওয়েবসাইটটা সিটিজেন কর্নার এখানে অ্যাপ্লিকেশন ফর এস সি এস টি সার্টিফিকেট ভিউ স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন ভিউ সার্টিফিকেট ডিটেলস রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট শিপ এবং এইড অ্যাপ্লিকেশন আপনারা দেখতেই পারছেন যে অ্যাপ্লিকেশন প্রথমে কাজ করবো তারপর হচ্ছে স্ট্যাটাস মানে ধরুন আপনি অ্যাপ্লিকেশন করে দিলেন এবং হার্ড কপি দপ্তরে জমা দিয়ে দিয়েছেন তারপর আপনি ওই যে নম্বরটা ওটা দিয়ে আপনি ট্র্যাক করে দেখতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটা এই মুহূর্তে কি আছে তারপর হচ্ছে ভিউ সার্টিফিকেট ডিটেলস মানে আপনি যদি ধরুন কোনো সার্টিফিকেটের নাম্বার পুট করে ডিটেলস জানতে চান তাহলে কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন তারপর হচ্ছে রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন মানে আপনি ধরুন একটা অ্যাপ্লিকেশন করলেন তারপর একটা নম্বর জেনারেট হয় ওই নম্বরটা ধরুন জেনারেট করলেন তারপর প্রিন্ট করতে সময় কিছু প্রবলেম হয়ে গেল তো পরবর্তীকালে আপনি প্রিন্ট করার সুযোগ এখান থেকে পাবেন তারপর হচ্ছে ধরুন আপনি কিছু ভুল হয়ে গেল ধরুন অ্যাপ্লিকেশনটা করার সময় নামের স্পেলিং এর বা কোথাও একটা ভুল হয়ে গেলো সেই জায়গাতে আপনি কিন্তু এডিট করতে পারবেন ঠিক আছে তো এইগুলো হচ্ছে সমস্ত বিষয়বস্তু তো ফার্স্টে আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনটা কীভাবে করা যায় সেটা দেখবো তার জন্য আমরা প্রথমে অ্যাপ্লিকেশন এস সি এস টি ক্লিক করলাম ক্লিক করার পর আমার কাছে সম্পূর্ণ ফর্মটা চলে আসবে দেখুন দেখুন সম্পূর্ণ ফর্মটা চলে এসেছে এটা শুধুমাত্র প্রথমে এক নম্বরে আমি পুরো আলোচনা করে দিচ্ছি এইটুকু বেসিক বড় ফর্ম না খুব ছোটোই ফর্ম তো দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অ্যাপ্লিকেশন ফর এস সি এস টি তো অ্যাপ্লিকেশন টু স্টেটটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলই সিলেক্ট আছে তারপর আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন এখান থেকে যে কোনো একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন না আপনার নিজের ডিস্ট্রিক্টটাই সিলেক্ট করবেন তারপর এখান থেকে সাব ডিভিশন সিলেক্ট করবেন তারপর এখান থেকে ব্লক সিলেক্ট করবেন যে ব্লকটা এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম মিউনিসিপ্যালিটি যদি হয় এখান থেকে ক্লিক করে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন ঠিক আছে আচ্ছা আমি এখন ব্লক সিলেক্ট করে আমাদের আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি তারপর আপনি যদি এসসি হয় এস টি এসসি এসটি হলে এস টিতে ক্লিক করবেন ওবিসি হলে ও তে ক্লিক করবেন তারপর আপনার কিন্তু ও এর ক্ষেত্রে দুটো কাজ রয়ে যাচ্ছে এটা হচ্ছে ও এ এবং ওবিসি বি তো মাইনরিটিদের ক্ষেত্রে ওবিসি এ এবং আদার্সদের জন্য ও বিসি তো আমি আপাতত এসসি করে দেখিয়ে দিচ্ছি তো এসসি করে দেওয়ার পর আপনার যেটা সাবকাস্ট সেটা কিন্তু এখানে লিখতে হবে অনেক কিছু সাবকাস্ট আছে এটা আপনি আপনার দড়িলে পেয়ে যাবেন কিংবা আপনার যে রিলেশনের সেখানে লেখা থাকে ঠিক আছে তো এখান থেকে একটা কাস্ট কাস্ট দিয়ে দিলাম তারপরে এখানে আপনার নামটা লিখবেন এখানে আপনার নামটা লিখবেন এখানে ফাদার্স নেমটা দিতে হবে যেগুলোই যে স্টার দেখতে পাচ্ছেন না স্টার রেড কালারের স্টার আছে এইগুলো কিন্তু ম্যান্ডেটরি ফিল্ড এগুলো আপনাকে ফিল আপ করতেই হবে আমি একটুকু স্পিডে ফর্মটা ফিল আপ করছি তারপর আপনাদের বুঝিয়ে দিচ্ছি তারপর যেটা করবেন এখানে ফাদার্স নেম দেবেন বাংলা ও আমি একটা মডেল করে দেখাচ্ছি তারপর আপনারা কিন্তু স্টার দেওয়া নেই কিন্তু মোবাইল নাম্বার দিয়ে দেবেন ইমেল আইডি থাকলে দিয়ে দেবেন আধার নম্বর দিয়ে দেবেন তারপর এখান থেকে ডেট অফ বার্থ একটা দিয়ে দেবেন যেটা আপনার স্কুল সার্টিফিকেট বা অন্য কোনো বার্থ সার্টিফিকেটে আছে হ্যাঁ বলতে ভুলে গিয়েছিলাম স্কুল সার্টিফিকেটও কিন্তু লাগতে পারে জন্মের প্রমাণপত্র হিসেবে তো আমি এখানে একটা জি দিলাম ডেট দেখানোর জন্য এটা হচ্ছে মানে কোথায় জন্মগ্রহণ হয়েছে সেটা ডিটেলস মানে কোন হাসপাতালে বা বাড়িতে বাড়িতে হয় যদি যেভাবে হবে সেই জায়গায় একটা দিয়ে দিলাম এবং সেই তার কোন থানার আন্ডারে সেটাও কিন্তু দিতে হচ্ছে এখানে এবং কোন সিটির আন্ডারে সেটাও দিতে হচ্ছে দিয়ে দেওয়ার পর আপনাকে এখানে কেয়ার অফ দিতে হচ্ছে ফাদার্স নেমটাই কেয়ার অফ হয় সাধারণত যদি না হয় অন্য কিছু হয় সেটা দিয়ে দেবেন

প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে আপনি ইয়েস দেবেন আদারওয়াইজ আপনি কিন্তু নো রাখবেন এবং আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যেটা সেটা কিন্তু পুট করবেন ঠিক আছে তো আমি এখন সেম আছে ওই ইয়েস করে দিলাম তারপরে যদি ধরুন এই অ্যাড্রেসটা আপনার সাফিসিয়েন্ট না হয় আরও কিছু দিতে যান তখন আপনি ইয়েসে ক্লিক করবেন এবং ইয়েসে ক্লিক করার পরে আদার্স কোনো অ্যাড্রেস থাকলে সেটা দিয়ে দেবেন ঠিক আছে এখানে অপশন চলে আসবে ইয়েসে ক্লিক করার পর তারপর এখানে আপনি দশ নম্বরে ন্যাশনালিটি ইন্ডিয়ান অটোমেটিক্যালি আছে কারণ ইন্ডিয়ান ছাড়া হবে না এবার রিলিজিয়ন রিলিজনের মধ্যে আপনি এখান থেকে করে দিন আপনি যেটা রিলিজন হিন্দু খ্রিস্ট ইসলাম অনেক রিলিজন আছে ইসলাম জৈন ঠিক আছে শিখ পার্সি এসব আছে তো যেটা আপনার রিলিজন হবে সেটা এবং জেন্ডারটা মেল ফিমেল করে দিন তারপর আপনার সার্টিফিকেট হোল্ডার নিন যদি আপনার ব্লাড রিলেশানে কারো সার্টিফিকেট থাকে মানে কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে আপনি এখানটায় ইয়েস রাখবেন আর যদি না থাকে তাহলে নো করবেন ঠিক আছে তো আমি এখানে ইয়েস রাখছি এবং আমি কিন্তু দিয়ে তো রাখলে কিন্তু আপনাকে দলিল দিয়ে করতে হবে ঠিক আছে তো দলিলের ডিটেলসও দিতে হবে পরবর্তীকালে তো আমি এখানে ইয়েস করলাম ইয়েস করার পর আমি একটা নাম দিয়ে দিলাম ঠিক আছে একটা নাম দিয়ে দিলাম এবং এখান থেকে আপনার যে যার সাথে আছে তার সম্পর্কটা ফাদার রিয়েল ব্রাদার রিয়েল সিস্টার প্যারেন্টাল আঙ্কেলিস মানে যেটা হবে আপনার সেটা দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে দিলাম এবার এখানে একটা নম্বর দিয়ে দিলাম এটা কিন্তু আপনার ওই যার সাথে কাস্ট সার্টিফিকেট ওটাতে নম্বরটা থাকবে সেটাই দেবেন তারপর আপনি যখন এখানে ডেট অফ ইস্যুটাই ক্লিক করবেন আপনি কিন্তু ডেট দেওয়ার জায়গা পাবেন না আপনি স্ক্রল করে উপরের দিকে তুলবেন দেখুন ডেটের জায়গা এসেছে এবং এখানে আমি ডেট একটা দিচ্ছি যেটা হচ্ছে রিলেশনের সাথে কাস্ট সার্টিফিকেটটা যেদিন ইস্যু হয়েছে সেই ডেটটা সেই ডেটটা দিয়ে দিলাম তারপর সেটা কোথার থেকে ইস্যু হয়েছে সেটাও দিয়ে দিলাম ঠিক আছে তারপর আপনার গ্রামের দুজন পরিচিত ব্যক্তির নাম এখানে দিতে হবে তো সেগুলো পূরণ করছি তো দেখুন পূরণ করে দেওয়ার পর টোটাল ফর্মটা কিন্তু পূরণ হয়ে গেছে প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ এবার আপনি যেটা করবেন ভিউ বিফোর সাবমিট এটা করতে পারেন কারণ এটা সাবমিট করার আগে একবার দেখিয়ে দিচ্ছি সাবমিট করার আগে আপনার ফর্মটা কীরকম দেখতে লাগছে সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে যদি কিছু ভুল থাকে আপনি কারেকশন করে নিতে পারেন অথবা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিয়ারে ক্লিক করবেন না ক্লিয়ারে ক্লিক করলে কিন্তু সমস্ত ডেটাটা মুছে যাবে তারপর আপনার এই পেজটা চলে আসবে এই পেজটা আসার পর যে সার্টিফিকেটের নম্বরটা সেটা কিন্তু অলরেডি চলে এসেছে আপনার যদি দলিল হয়ে থাকে তখন কিন্তু আপনি এখান থেকে এই যে ডকুমেন্টস এস্টাবলিশমেন্ট রিলেশনশিপ উইথ পেরেন্ট এখান থেকে গিয়ে দলিলের ডিটেলসটা দিয়ে দেবেন ঠিক আছে না এটা নয় এখানে নয় আপনার যেটা হচ্ছে রিলেশনশিপ ও কাস্ট কাস্ট আইডেন্টিফিকেশন ডকুমেন্টস তখন আপনার এখানেই কিন্তু দিতে পারবেন এই যে এখানে কি ধরনের সার্টিফিকেট সেটা করতে পারবেন তো দেখুন এই পেজটা চলে এসেছে এই পেজটা আসার পর এখানে দেখুন আপনি অ্যাপ্লিকেশন নম্বর পেয়ে গেছেন এই অ্যাপ্লিকেশন নম্বরটা কিন্তু আপনি নোট ডাউন করে রেখে দেবেন এবং এখানে দেখুন আপনি যে রিলেশনশিপ আপনার যার সাথে কাস্ট সার্টিফিকেট আছে যেটা যার সেই কাস্ট সার্টিফিকেটের নম্বরটা কিন্তু এখানে চলে এসেছে ঠিক আছে তো আপনি এখান থেকে কিচ্ছু নেই সিম্পল একটা কাজ চুজ ফটো করবেন চুজ ফটো করার পর দেখুন আমরা ওটিজির ফটোটা দিয়ে দিলাম ঠিক আছে ওটিজির ফটোটা দিয়ে দিলাম কি হলো হয়েছে তারপর কিন্তু আপনারা আর কিছু করেন ক্ষেত্রে ক্ষেত্রে কি হবে আরেকটা পেজ আসবে যে পেজটাতে ফাদার্স এবং মাদার্স কি করে কি কাজের সাথে কি পেজের সাথে যুক্ত সেগুলো একটু ডিটেলস দিতে হবে তারপর নেক্সট করার পর এই পেজটা আসবে ঠিক আছে ওটা আপনারা একটু দেখে নেবেন তো এবার আমি এটাকে সাবমিট করে দিচ্ছি দেখুন সাবমিট করে দিলাম সাবমিট করে দেওয়ার পর আমাকে একটা অ্যাকনোলেজমেন্ট এ দেখুন এটা অ্যাপ্লিকেশন আইডি এটা কিন্তু কাজে লাগবে এটা এবং ডেট অফ বার্থ দিয়ে আপনি ফর্মটা এডিটও করতে পারবেন তো এখানে দেখুন ক্লিক ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম এটা আপনারা ক্লিক করবেন এবং একটা প্রিন্ট আউট নিয়ে নেবেন সুন্দর করে কারণ এটা আপনাকে অফিসে জমা করতে হবে ঠিক আছে এই ফর্মটার একটা প্রিন্ট আউট নিয়ে নেবেন এবং এখানে সিগনেচার করবেন দেখিয়ে দিচ্ছি বড় করে এই যে ফর্মটা এসেছে না এই ফর্মটাতে এখানে ফটো দেবেন প্রথমে ফটো দেবেন এখানে সিগনেচার করবেন তারপর এখানে সিগনেচার করবেন একটা দুটো সিগনেচার হয়ে গেল তারপর এটা হচ্ছে আপনার অ্যাকনোলজমেন্ট স্লিপ এটাও একটা প্রিন্ট আউট করে নেবেন এখানে আপনার ছবি সমেত থাকবে দেখুন আমরা ওটিজি বাংলার ছবি সমেত দিয়ে দিয়েছি এই দেখুন এটা হচ্ছে আপনার অ্যাকনোলজমেন্ট স্লিপ ঠিক আছে আপনি এসসির জন্য অ্যাপ্লাই করেছেন কিসের জন্য অ্যাপ্লাই করেছেন কত তারিখে করেছেন ডিটেলস দেওয়া আছে ঠিক আছে তো ওবিসি দের ক্ষেত্রে আরেকটা পেজ বেরোবে এরকম সেখানে কিন্তু ওই যে বললাম ওটা কিন্তু দেওয়া থাকবে তো প্রত্যেকটা জায়গাতেই সই সই করতে হবে এবং করার পরে এই কাগজপত্রগুলো সমেত সংশ্লিষ্ট দপ্তরে জমা দিতে হবে এবার সংশ্লিষ্ট দপ্তর বলতে क्वेश्चन আসতে পারে কোথায় জমা দেব দেখুন আপনি যে প্রথমে যে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখুন প্রথমেই কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে এটা দেওয়া আছে এই অ্যাড্রেসে জমা করে দেবেন ঠিক আছে কিংবা আপনার যদি ব্লক ব্লক অন ব্লক হয় তাহলে ব্লকে জমা করে দেবেন মানে বিডিও অফিসে এবং মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি জমা করে দেবেন ওনারা স্টেপ বাই স্টেপ ওটাকে অফিসিয়াল প্রসেসের মাধ্যমে ওই অ্যাড্রেসে পৌঁছে দেবেন ঠিক আছে আর আপনি কি করবেন না আপনি কিছুদিন বাদ এই সময় মানে ডকুমেন্টসগুলো আপনি জমা করে দেবেন এবং এই অপশনটা দিয়ে আপনি ওই যে আপনাকে দেখালাম এই যে এই অপশনটা দিয়ে আপনি কিন্তু ট্র্যাক করে দেখতে পারেন ঠিক আছে আমি এটাকে হোম করে দেখিয়ে দিচ্ছি পেজটা ট্র্যাক করার সময় অবশ্যই আপনার কি লাগবে না এসে দেখুন ভিউ স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন এটাতে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি দেখুন এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন নম্বরটা ওই যে নম্বরটা ওটা দিয়ে ট্র্যাক করে দেখতে পান ঠিক আছে তো এটা গেল মোটামুটি এবার সমস্ত কাগজপত্র নিয়ে আপনারা সংশ্লিষ্ট দপ্তরে জমা করে দেবেন ঠিক আছে এরপরেও আজকের এই ভিডিওর পরেও যদি কারো কিছু কোশ্চেন থাকে থাকে অবশ্যই কমেন্টে জানান আর অবশ্যই বলবেন না সাবস্ক্রাইব করতে কারণ আপনারা এই চ্যানেলটি এত ভালোবেসে এত সাবস্ক্রাইব আসছে খুব আমরা খুশি এবং নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদের সাহায্য করে যাব আজকের মতো এইটুকুই অবশ্যই বলবেন না সাবস্ক্রাইব করতে আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করুন ধন্যবাদ